আমার কয় যে 40 সিটের গাড়ি বানিয়ে দিতে তাও বানিয়ে দিম। মাইনুল ভাই, ভাই আপনি কি মানে সার দিলেন না? না, বাংলাদেশে ছোট গণ, বড় গণ, 12 বছর পোলাবেন গণ, 20 বছর পোলাবেন গণ, সবাই এটা চালাতে পারবো। এই পিক আপ দিয়ে আপনি 1500 কেজি ওজন টানতে পারবেন। এইটা দিও মাসে 40,000 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। ভাই এটা দেড় অ্যাঙ্গেল, এটা দুই অ্যাঙ্গেল। আচ্ছা, এটি জিপি মাল, ভাঙ্গা থাক আর যা থাক, এই দেখেন টুকা টুকা টুকিন গেলা দিয়ে চারটা, দুইটা গোল, দুইটা হ্যান্ডেল, মনে মিল থাকে গাড়ি মাংনাও দিয়ে দিতে পারি, কোনো গ্যারান্টি নেই। আর আমার তো ছোটবেলা থেকে এই লোহার লোক আমি হাতা দিই কথা, লোহার কাম ছেড়ে দিলে তো আমার রোগ ধরে লাগবো, কার দুইটা কথা শুনতে রাজি নেই। আচ্ছা বুঝেন না, আপনি আমার দুইটা কথা কবেন, ওই টাকার গুলি মারে আর আধবার টাকা ফেরত দিয়ে দিব। বুঝেন না, কঠিন জিনিস, ব্যাটারি তো 6 মাসের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টি, আপনারা আইতে হইব না, ওই জায়গায় কোম্পানি লোক যে আপনি ব্যাটারি চেঞ্জ করে দিব। সবাই জমে গেছে এখানে, বাবু ভাষা কি সব পোলাবেন সব দিয়ে আলে, আরে বাবা রে, বাংলাদেশে ছোট গণ, বড় গণ, 12 বছর পোলাবেন গণ, 20 বছর পোলাবেন গণ, সবাই এটা চালাইতে পারবো। কিন্তু আমার স্বপ্ন আসলো আপনি তাহলে চালাইলেন, দেখ আমার মনে আসা পূরণ হইল। দর্শক, আপনাদের জন্য কিছু কথা বলতে চাই, কারণ আমরা কিন্তু সবসময় কর্মসংস্থানের জন্য চেষ্টা করি যেন বেকার না থেকে কিছু একটা করেন। তো আপনাদের জন্য এই অটোটা সম্পর্কে বলবো, বা এই পিক আপটা সম্পর্কে বলবো। একটা পিক আপ কিনতে গেলে কিস্তিতে নিতে হয়, অথবা ক্যাশ টাকায় 7-8 লাখ, 10-12 লাখ টাকা দিতে হয়। আর আপনারা ওই পিক আপটা দিয়ে যে পরিমাণ ইনকাম করেন, চাইলে এই 2,20,000 টাকার এই পিক আপটা দিয়েও সেম সমপরিমাণ ইনকাম করতে পারবেন। এই পিক আপ দিয়ে আপনার 1500 কেজি ওজন টানতে পারবেন, পাশাপাশি ইট, বালি, সিমেন্ট সকল কিছু কিন্তু আপনি বহন করতে পারবেন। দেখেন অনেক এলাকাতে আছে ইট বালি সিমেন্ট টেনেও 12 টাকা ইনকাম করতেছে শুধু অটো দিয়ে। আর সেখানে যদি আপনার এরকম একটা পিক আপ থাকে, তাহলে আপনি, আমি রেজল ভাইকে বলবো একটু সামনে এসে দেখানোর জন্য, তাহলে আপনি এইটা দিও মাসে 40,000 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। কি রেজল ভাই, আরও বেশি? এটা আমি একটু কমিয়ে বললাম, কারণ 1,000 করে তো মাসে 30,000, 1500 করে তো 45,000। হ্যাঁ, তাহলে 45,000 তো চোখ বুঝছে, 120 টাকা কারেন্ট লাগে, 120 টাকা খরচে 45,000 টাকা ইনকাম, যেটা বেসিক, তার বেশিও আপনার পক্ষে সম্ভব যদি আপনি এরকম একটি 2,20,000 টাকা দিয়ে পিক আপ বানিয়ে নিতে পারেন। আর এটা বানিয়ে আপনার চোখের সামনে চাইলেই নিজে দাঁড়াই থেকে, বৈশা থেকে, এখানে থেকে, বাইরে এখান থেকে বানিয়ে নিতে পারবেন। কী কী জিনিস দিচ্ছে, কেমন দিচ্ছে, সকল কিছু দেখতে পারবেন, সব দেখে আবার চেক করেও দিতে পারবো। রেজল ভাইকে বলবো আমি ক্যামেরার পিছনে যাই, রেজল ভাই আপনি একটু দেখান কী কী দিচ্ছেন এটার মধ্যে। ভাই এটা দেড় অ্যাঙ্গেল, এটা দুই অ্যাঙ্গেল। আচ্ছা, এটি জিপি মাল। আচ্ছা, এটা হইলো ওই টেম্পার গ্লাস, হাইড্রোলিক মানে অরিজিনাল সকেট বাম্পার, ভাঙ্গা থাক আর যা থাক, এই দেখেন টুকা টুকা। আমি লুট গাড়ি, কিন্তু আমার এটা 800 কেজি ওজন আছে বর্তমানে, ব্যাটারি সহ। আচ্ছা, দেন ব্যাটারি সহ অভিজ্ঞতা আছে। আচ্ছা রাজল ভাই, ব্যাপারটা হলো ধরেন আপনার এই অটোটা বা হচ্ছে পিক আপটা যে যেটা চায় সবই তো বানিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অটো যা যাইব তাই বানাই দিব, যাইব। আমার কয় যে 40 সিটের গাড়ি বানিয়ে দিতে তাও বানাই দিব, সম্ভব বেকার ভিতরে কথা, মাশাআল্লাহ মেটালে সম্ভব, মাশাআল্লাহ সম্ভব, কোনো ব্যাপার না। একটু নাম্বারটা আগে দেখাই, ঠিকানাটা আগে দেখাই, তারপরে বাকি কথা বলি। এই নাম্বার আর ঠিকানা ভাই নিজের মুখে বলে দেন, স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, তারপরও ভাই ঠিকানাটা কোথায়? মিরপুর 11 বড় মসজিদ ডালের উপরে আয়া, আমার ফোন দিলে হইব, মাশাআল্লাহ মেটাল, নাম্বার হলো 01789511413। এটা তো ইমু মুমু শাহ আছে, সবই আছে, আপনার যাই না শুই না ফুল ভিডিও, মাথার থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখা, তারপর আমার কল দিয়েন। আচ্ছা, মাস সেন্টারে কল দেন না, মাথাও দেখে কল দেন না, পিছিয়ে দেখে কল দেন না, পুরার আগে দেখবেন আমি কি বলছি। আচ্ছা, তারপর মাথার বেরেন ঢুকার পরে আপনি আমার কল দিন। ওকে, কী কী থাকছে আপনার পিক আপে? এইটা লোক 1 নম্বর থাকবো হলো একটা চাক্কা ফ্রি, হ্যাঁ, এক্সট্রা চাক্কা লিক হয়ে গেলে, 3 টনি একটা জব। আচ্ছা, হাইড্রোলিক, একটা রিং ডালি, হ্যাঁ, এই হলো গাড়ি লোকের সিট। আচ্ছা, আর গাড়ির সামনে কী দিচ্ছেন? লুকিং গ্লাস কয়টা দিচ্ছেন? লুকিং গ্লাস দিয়ে 4টা, 2টা গোল, 2টা হ্যান্ডেল। আচ্ছা, আর এটা হলো মিটার? এটা হলো মিটার, সব কাজ করে তো? সব কাজ, ডাইন বাম, এই দেখেন ডাইন বাম জব করবো, এই যে লাইট। আচ্ছা,
লাইট মনে করেন সামনে লাইট আছে, তারপরে রুম লাইট, সব কাম সব দেওয়া আছে, সব দেওয়া আছে। মানে কি লাগবে একটা গাড়িতে? লগ মুখ সব দেওয়া আছে, সব দেওয়া আছে। তারপর পাত্তি দেওয়া আছে আত্মা কইরা, হ্যাঁ পাত্তি আত্মা করে দেওয়া আছে, আত্মা করে দেওয়া আছে। আবার 12 মিলি পাত্তি দেওয়া আছে। এখন কেউ যদি চায় যে ভাই আমি স্পিকার আর মোবাইল চার্জারের সিস্টেমটা চাই, হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নাই। ওটা শুনেন, মনের ভিতরে মনের মিল থাকে, গাড়ি মাংনাও দিয়ে দিতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। এটা হলো ভালোবাসা থাকতে। আচ্ছা কর, আপনি 20 লাখ টাকা দিয়ে আমার কাম করাতে পারবেন, আমি এই গাড়া। আচ্ছা মিরপুরের মতো জায়গায় আপনার 4 তলা বিল্ডিং থাকতে আপনি এই পাগলামি শুরু করলেন কে? আরে আমার তো ছোটবেলা থেকে এই লোহার লোক, আমি হাতা দিই কথা, লোহার কাম ছেড়ে দিলে তো আমার রোগ ধরে লাগবো, জন্ডিস হয়ে যাবো, নাহলে পেট ব্যথা করবো, নাহলে গ্যাস্ট্রিক হইব, নাহলে মাজা ব্যথা করবো। আপনাদের ভালোবাসা রেজাল্ট ভাই পেলে আপনাদের মন মতো যে যেরকম চান আমি সেরকম করে দেবো, ভালোবাসা দিতে হইব, টাকা দিয়া কিছু না, মরে গেলে কেউ কবরে নিতে পারবো না, নিতে পারবো না, ভালোবাসাটাই থাকবো। ভাই আপনি সবসময় এরকম মানে হলো মানে সবকিছু মন খুলে কথা বলেন কেন? ভাই আমি কার দাঁড়ও খাই না, আর কারো আমি পড়েও না, আমি নিজের কামাই নিজে খাই, আমার কাছে আসবেন, মনের মতো দেখবেন, যেমন চাইবেন তেমন পাইবেন, টাকার দিকে চিন্তা করবেন না, টাকা যেমন নিমু তেমন মাল দিমু, সেটা কথা। টাকা আপনি আমার 20,000 কমায় দিবেন, আমি তার গাছ লাগাইছি নেই যে আমার 20,000 ঝাঁকি তোমার পড়ে যাবো, আমি এরপরে টাকাই না আমরা লাগাই দেবো। আচ্ছা আপনি টাকা আপনারই বুঝামু। তবে কুরিয়ারে দূর দূরান্ত থেকে যারা যেখান থেকেই নেবেন, কোনো ধরনের টাকা বাইরে এখান থেকে লাগতেছে না, একদম বিনা পয়সায় আপনি জায়গায় বসে জায়গায় অটো চলে যাবে, আপনি যেখানে ঠিকানা দিবেন কি ভাই? কিন্তু বাইনা আপনি 20,000-15,000 বাইনা করবেন, কিন্তু আমার টাকা পেট দোকান থেকে কইরে আপনি নিয়ে যেতে হইব, নিয়ে যেতে হইব, কারণ আমি ডেলিভারি ফ্রি দিতেছি। হ্যাঁ তাহলে আমার গাড়ি তো যাইতেছে, যাইতেছে, তাহলে আপনার গাড়ি লোক আর ভাড়া লাগবো না, ভাড়া লাগবে, তাহলে আপনার গাড়ি লোকই চলে যান। আচ্ছা এটা একশম একশম একটা রইলো। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কেউ চায় যে আমি ভাই নিয়ে গেলাম, আমার যদি গাড়িটা সমস্যা পড়ে তাইলে আমি কি করবো? হ্যাঁ গাড়ি তো কোনো কি রাস্তা বেরো সমস্যা, গাড়ি নিয়ে চালাইলে তখন তো সমস্যা হইতে পারে। হ্যাঁ রাইতে মানে সমস্যা পড়ে, আমি যে আসতেছি আমি তো সঙ্গে মরে যেতে পারি, হ্যাঁ আমার গাড়ি পিক আপ সব ওকে আমি চেক করে দিতেছি, আমি তো পুরো চলায় চেক করে সব দিই, আমার হাতের জুস আর আপনার হাতের জুস এক না হইতে পারে। আচ্ছা আমি মুছে দিলাম আস্তে, আর আপনি দিলেন জুরে দিলেন ভাঙ্গা। আচ্ছা এটা তো দুস্তার আমার দিতে পারবেন না, ভাঙা গড়া ছাড়া যদি ব্যাটারিতে কোনো ধরনের সমস্যা, ব্যাটারি তো 6 মাসের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টি, আপনারা আইতে হইব না, ওই জায়গায় কোম্পানি লোক যে আপনি ব্যাটারি চেঞ্জ করে দিব। ঠিক আছে তাইলে হেভি করে বানাইলে আমার মনে হয় এটার 2-4 বছরের ধরা লাগবে না, 6 মাস খালি গাথা প্যাক কেদা, এটি খালি ঠিক মতো নিজে সেভ করে চলেন, তাহলে মনে করেন আপনার গাড়ি 10 বছরও বুড়ো হইব না, বুড়ো হইব না। আপনি পানি লাগবে এতটু ব্যাটারির পানি, আর আপনি পানি ঢেলে দিবেন হলে এতটি, তাহলে তো আমরা চেয়েছি তো নষ্ট হয়ে যাবো, জায়গা বুঝা, সময় বুঝা, সিস্টেম বুঝা, কাম করতে হবে। ঠিক আছে তাহলে রাজুল ভাই, ইনশাল্লাহ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া, যে যে এখান থেকে নেক ফোন দেখ আলোচনা করুক, করে আপনার এখানে চলে আসুক, এই প্রত্যাশায় শেষ করবো। তার আগে দেখেন সবাই জমে গেছে এখানে, হ্যাঁ ভালোবাসা কি, হ্যাঁ সবাই আসছে কি, আজব এক আজব এক অটো আসছে, হ্যাঁ আজব এক পিক আপ দেখতে সবাই, সব পোলা ভাই সব দিয়ে বাবারে এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01930054416 অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।